সহপাঠীবৃন্দ ও শিক্ষা বন্ধু কর্মীরা যারা আছে, ছাত্র বন্ধুরা যারা এখানে আছো, তোমাদের সকলকে আজকে এই পবিত্র দিনে এই সভায় আদর সম্মান। আজকে দিবসটি ভাষা দিবস হিসেবে উল্লেখিত পরিচিত এবং উদযাপিত হচ্ছে, কিন্তু এটি একটি রূপক মাত্র ভারতবর্ষে। হয়তো এই সূচনা, এই আন্দোলনের সূচনা মানুষজাতির একদম প্রারম্ভ থেকে শুরু হয়েছে। মানুষ একটি অদ্ভুত জীব, তুমি তাকে যেভাবে শৃঙ্খলিত করার চেষ্টা করো শাসনের দ্বারা, অপশাসনের দ্বারা, শাসনের দ্বারা, গায়ের জোরে, সে কিন্তু সেই বন্ধন ছিন্ন করার জন্য আপনার চেষ্টা করে, কিন্তু তুমি যদি তাকে ভালোবেসে কোনো কিছু করার জন্য কিন্তু এই সূচনা ছাত্রীচেতা ভারতবাসীর সূচনা হয়তো সিপাহী বিদ্রোহের সঙ্গে সূচিত হয়েছিল এবং 1904 সালে ভারতবর্ষে এই বঙ্গবন্ধু আন্দোলন প্রধান প্রথম তার সেই আন্দোলন আধুনিক ভারতের ভাষা কেন্দ্রিক এবং বঙ্গীয় সংস্কৃতিকে এক ভাষাকে এক করে ধরে রাখার যে প্রচেষ্টা সেই আন্দোলনের মধ্যে সূচিত হয়েছে। 1947 আমাদের সকলকে মেনে নিতে হয়েছিল, যে কোনো কারণেই হোক, তার পেছনে রাজনৈতিক চেতনা বা অবচেতনা যেভাবেই কাজ করে থাকুক না কেন, 1947 আমাদের এই প্রাচীন ভারতবর্ষে ঢুকে মাটাবাড়ির বেড়া অবশ্যই তুলে দিয়েছিল বলে, কিন্তু তারপরে যেটি সংঘটিত হলো আমাদের তথাকথিত পার্শ্ববর্তী রাজ্যে বা রাষ্ট্রে, তা হলো অমানবিক। পাকিস্তান নবগঠিত রাজ্য তার দুটি ভাগ ছিল, একটা পূর্ব পাকিস্তান আর একটি বর্তমানে যে পাকিস্তান রূপে অবস্থিত দেশটি পশ্চিম পাকিস্তান। তাদের মিলিত সম্মিলিত যে শক্তি সেটা অত্যন্ত অপূর্ব এবং অত্যন্ত পারস্পরিক আনন্দের মধ্যে দিয়ে গঠিত হতে পারত, কিন্তু ঘটনাটি কি ঘটল, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে যে শাসন কায়েম করল তা কিন্তু ভালোবাসার আলিঙ্গনের নয়, তা অত্যন্ত সংঘবদ্ধ কুসংগত এক ধরনের বা ইংলিশে যাকে বলে এক্সপ্লয়টেশন, তার সেখান থেকে তারা শস্য, সেখান থেকে তারা আধুনিক সমস্ত কিছু নিয়ে যেত, কিন্তু বদলে যেটা দিত সেটা এক ধরনের অত্যাচার, এবং সেই অত্যাচারের উপরে শাসন কায়েম করার জন্য তারা চেষ্টা করলো ভাষাটাকে তাদের মর্যাদাগত অবস্থা মনের মধ্যে ঢুকিয়ে দিতে, এবং তারা আরোপ করলো যে উর্দু ভাষা হবে বাংলাদেশে তথাকথিত পূর্ববঙ্গের কথ্য ভাষা, ফলে সেখানকার মানুষ স্বাভাবিকভাবেই সেটাকে মেনে নিতে পারলো না, এবং তার ফলপ্রসূ হিসেবে যেটা ঢুকে আসলো সেটা হচ্ছে গিয়া আধুনিক ভাষার সংগ্রাম এবং ভাষা আন্দোলন, সে সম্বন্ধে হয়তো আরো বিশদে অন্য কোনো আশ্রমশ্রেণীরা বলবেন। আমার বক্তব্য একটু অন্য দিক থেকে আমি বলছি, ভাষা ভাষা সবসময় জানবে যে প্রতি মুহূর্তে তার গঠন প্রক্রিয়া চলতে থাকে, ভাষা অনেক বর্ণ অনেক শব্দ যুক্ত হয়ে যায়, নতুন বর্ণ নতুন শব্দ তার মধ্যে সংযোজিত হওয়ার সম্ভাবনা দেখা যায়, কারণ পৃথিবীতে যত ভাষা আছে যত বেশি আমরা তাদের সঙ্গে ভাবে আদান প্রদান ঘটাচ্ছি, ফেসবুকের মাধ্যমে হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে, অন্য ভাষাকে রপ্ত করার একটা আপন প্রচেষ্টা মানুষের মধ্যে রয়েছে। আমরা ভাবছি বাংলা ভাষা হয়তো বিপর্যস্ত, কিন্তু তুমি যদি দেখো তাহলে দেখবে যে ইংরেজি শব্দকোষে বহু হিন্দি বাংলা শব্দ নতুন ভাবে সংযোজিত হচ্ছে, তার মানে এই নয় ইংরেজি ভাষা ভীষণভাবে আতঙ্কিত, কারণ সেখানে বাংলা শব্দকোষে শব্দ বা ইংরেজি শব্দ হিন্দি শব্দকোষে শব্দভাবে সংযোজিত হচ্ছে, কাজে এই ভাবের আদান প্রদান শব্দের আদান প্রদান এটা চলছে চলবে, তা নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ আমি দেখি না, বরং সেটা প্রত্যেক ভাষার প্রতি একটা সম্মান যেন সকল ভাষাবিদদের শুধু নয় ভাষা যারা ব্যবহার করে তাদের থাকা উচিত। আমাদের দেশটা এমন যে 100 কিলোমিটার তুমি যাও
থেকে ভাষা বদলে গেছে। এই ভারতবর্ষের সাড়ে ছয় শতাংশের উপরে ভাষা ব্যবহার করা হয়, মানে নথিভুক্ত ভাষা। এবং এমন অনেক ভাষা আছে যেগুলো এখনো তথাকথিত ভাবে রেজিস্টার্ড বা স্বাক্ষরিত হয়নি নতুন ভাষা হিসেবে, কিন্তু তারা আছে। এবং এই ভাষার প্রতি সুপ্ত হয়ে রয়েছে প্রচুর জ্ঞান, যেগুলো নাকি আমরা বিজ্ঞান হিসেবে অনায়াসে তাদেরকে আত্মস্থ করতে পারি। যেমন ধরো এখানে উপস্থিত আছেন সাঁওতালি ভাষার একজন অধ্যাপিকা, তাদের ভাষার কি কি বই রচিত হয়েছে, তাদের ভাষায় তথাকথিত তাদের সমাজের মধ্যে যে ধরো ব্রহ্মণ প্রক্রিয়া বা ধরো যে মেডিকেল সায়েন্স বা স্বাস্থ্য নির্চার যে বইকার যে ব্যবস্থাপনা, তারা অনেক কিছুই হয়তো এমন আঞ্চলিক কিছু জড়িবুটি কথাও করা রয়েছে যেগুলো নাকি আমরা জানছি না, তার কারণ তাদের ভাষাটা আমাদের কাছে স্পষ্ট নয়। কাজে প্রত্যেকটা ভাষার যদি ট্রান্সলেশনাল ওয়ার্ড বা অনুবাদের কাজ হতে থাকে, তাই এক ভাষা থেকে আরেক ভাষা বা এমন করে একটি ভাষাকে রূপান্তরিত করা যায় যাতে নাকি সমস্ত আঞ্চলিক ভাষা সম্বন্ধে একটা সুন্দর আদান প্রদানের প্ল্যাটফর্ম বা মঞ্চ তৈরি হয়, তাহলে দেখবে যে সকলেই ভীষণভাবে উপকৃত হচ্ছে। অনেক লিপ্ত জ্ঞান কিন্তু এই সমস্ত আঞ্চলিক ভাষার মধ্যে রয়ে গেছে, যেগুলো যদি উদ্ধার করা যায় সমগ্র মানব জীবনের সাংস্কৃতিকগত দিক থেকে, চিকিৎসাগত দিক থেকে এবং আত্মস্থ বা পুরো মানসিক দিক থেকেও ভীষণভাবে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্কৃত ভাষায় রামায়ণ রচিত হয়েছিল, কিন্তু সেই সংস্কৃত ভাষায় রামায়ণ যদি বাংলায় না অনুবাদিত হতো, তাহলে সত্যিকারের বাংলার সত্যিকারের যে সংস্কৃত থেকে কি লেখা ছিল সেটা আমরা কোনোদিন জানতে পারতাম। সেই সম্বন্ধে বোধ হয় মাইকেল মধুসূদন একটি কবিতাও লিখে গিয়েছিলেন কালিদাসকে সম্বোধন করে, যে আমার মনে মধ্যে কবিতাটি আত্মস্থ নেই, যারা আছেন বাংলায় তারা বলতে পারবেন। তো যাই হোক, আজকে আমি এখানে শেষ করছি। নিজের ভাষা অবশ্যই বলবে, অন্যের ভাষার প্রতি সমাদর জানাবে। কেউ একটি বিজাতীয় ভাষায় যদি কথা বলে হাসবে না। আর একটা এক্সাম্পল বলছি, বর্তমান আমি দার্জিলিংয়ে এবার শিক্ষক জীবন প্রথম শুরু করি, তো সেইখানে গিয়ে নেপালি ভাষার সঙ্গে প্রথম আমার সাক্ষাৎ করে আর কি বলা যেতে পারে। তো সে এক অদ্ভুত অভিজ্ঞতা, তাদের সঙ্গে কথা বলতে গেলে বড় বিপদে পড়ছে, কিছুই বুঝতে পারছি না আমরা কি বলছি, কিন্তু তারা বাংলা বোঝে না না নয়, তারা কিন্তু বেশ বাংলায় বলতে পারছে। তখন আমার মনে হয় ওরা বাংলায় বলতে পারছে, আমি ওদের ভাষাটা বলতে পারছি না, এটা লজ্জার ব্যাপার। আমি চেষ্টা করতে শুরু করলাম কি করে অন্তত কথাবার্তা চালানোর মতো জ্ঞানগুলি একটা অর্জন করতে পারি। কাজে সেই করতে করতে দেখলাম যে একদিন যে অন্তত তাদের সঙ্গে ভাব আদান প্রদান করার মতো শব্দের সঞ্চয় আমার মধ্যে ঘটেছে। কি একটা এক্সাম্পল আমি বলি বা উপমা দিই, যেমন তোমরা খুব ব্যবহার করো যে তাড়াতাড়ি কর, তুমি যদি একটু ওড়িশায় যাও সেটা হয়ে যাবে খাই গিরি, এবারে সেটাই যখন নেপালি ভাষা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাবে ছিটোজু। তো এই যে অদ্ভুত ব্যাপার, তোমরা দুই গুণ এখানে উঠে দাঁড়াও সেটা নেপালি ভাষা হয়ে যাবে যে উঠুস। তো মানুষ জাতুস উঠুস, অনুবাদের ফলে অনেক সাহিত্য বিজ্ঞান বসে আদান প্রদান করবে, তাতে মনুষ্য প্রকৃতি এবং সমাজের ভীষণ উপকারে থাকবে বলেই আমি মনে করি। আজ এই পর্যন্ত অনেকের অনেক কিছু বলার আছে। এই ভাবনাগুলোই যদি আমরা পরীক্ষা হয়ে এখান থেকে যেতে পারি,
আজকে থেকে আমাদের সমস্ত কিছু উপকরণটা আনুষ্ঠানিকতায় প্রাতিষ্ঠানিকতায় বাণিজ্যিকতায় পর্যবেক্ষিত হয়। আমাদের অন্তরের বোধ অনুভূতির জায়গাগুলো ক্রমশ ভাষা ঠিক জায়গায় যেখানে আমরা সম্মান করবো আমাদের মাতৃভাষাকে সম্মান জানাতে শিল্প অন্য সকল এখন আমরা